কিশোর গ্যাং বা কিশোর অপরাধীদের যখন আমরা ব্যবস্থাপনা করবো, হ্যান্ডেল করবো, তখন যেন অবশ্যই মনোবিজ্ঞানী বা কাউন্সিলিং এর একটা বড় ভূমিকাটা যেন পালন করে, সেই ব্যাপারে উনি এটা বলেছেন। এবং কিশোর গ্যাং মোকাবেলা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে একটা বিশেষ নির্দেশনা দিয়েছেন, যে ক্ষেত্রে সকলকে ইনভলভ হতে বলেছেন। এবং আমাদের প্রথাগতভাবে যে আমরা যে অপরাধী যেভাবে হ্যান্ডেল করি তাদের ক্ষেত্রে একটু ভিন্ন অ্যাপ্রোচ নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন যে এদের ব্যবস্থাপনায় আমাদের বিশেষ দৃষ্টিভঙ্গি দিতে হবে। তারা যেন একটা অপরাধে জড়িত হয়ে আমরা তাদেরকে যেন মানে দীর্ঘমেয়াদে যেন অপরাধী না বানিয়ে ফেলি, সেজন্য যাতে করে তাদের সংশোধনের সুযোগ, তাদের সংশোধনের জন্য, তাদের প্রশিক্ষণের জন্য, তাদের সাথে কি বলে যে বিভিন্ন কর্মকাণ্ডে তাদেরকে নিয়োজিত করার জন্য সুযোগ রাখা হয় সেটার জন্য বলেছেন। এবং জেলখানায় যখন রাখে তখন যেন তাদেরকে অন্য মানে আসামিদের সাথে রাখা না হয় সে ব্যাপারেও উনি নির্দেশনা দিয়েছেন। এবং এবার এই সংশ্লিষ্ট প্রকল্প নেওয়ার জন্য উনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন, তারা এ ব্যাপারে কাজ শুরু করবে আর কি। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উনি সেই নির্দেশনা দিয়েছেন। কোনো এখন তো আমাদের তিনটা আছে কোনো সংশোধনাগার, তো ওইটার সংখ্যা বাড়াতে বলেছেন উনি, যে আমাদের তিনটা আছে, তিনটা এখন ওভারলোডের, তো এখন উনি আরও বাড়াতে বলেছেন ওটা, এবং আরও সুযোগ সুবিধা তৈরি করে যাতে করে তারা ওখানে সত্যিকারতে সংশোধন হতে পারে এবং সমাজে রাষ্ট্রে তাদের কাছ থেকে প্রত্যাশিত ভূমিকা তারা যেন পালন করতে পারেন, সেভাবে যেন আমরা তাদেরকে সংশোধন করে সেখানে কাউন্সিলিংয়ের ব্যবস্থা থাকতে বলেছে রাখতে বলেছেন উনি সব জায়গায়। মানে কিশোর গ্যাং বা কিশোর অপরাধীদের যখন আমরা ব্যবস্থাপনা করবো, হ্যান্ডেল করবো, তখন যেন অবশ্যই মনোবিজ্ঞানী বা কাউন্সিলিংয়ের একটা বড় ভূমিকা তারা যেন পালন করে, সেই ব্যাপারে উনি এটা বলেছেন। এবং অভিভাবক, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকেও সম্পৃক্ত করতে বলেছেন আর কি। আমি আপনাকে প্রথম কথা যে উনি তো প্রথম কথা যে আইন তো আইনের স্বাভাবিক গতিতে চলবে, কিন্তু এদেরকে যখন আমরা হ্যান্ডেল করব তখন আমরা যেন মনে রাখি যে তাকে যেন আমি আরো অপরাধী না বানাই, তাকে যেন সংশোধন করার মানে একটা পরিবেশ যেন তাকে, সে যেন ভালো নাগরিক হিসেবে যেন বেরিয়ে আসতে পারে, যদি জেলে থাকো তার যেন সেখান থেকে যেন বেরিয়ে আসতে পারে। আলোচনা হয় উনি যে কোনো সময় আলোচনা করেন। ক্যাবিনেটে একটা জিনিস যে আজ যে বিষয়গুলো আলোচনা করেন, সকলের দৃষ্টি আকর্ষণ করেন, এরকম বিষয়গুলো সাধারণত উনি আলোচনা করেন, তাই না? সেটাই।